الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. محترم دوست بزرگو، مجمع থেকে অনেক আওয়াজ আসছে কথাবার্তা, মেহরবানি করে খামোশ হয়ে যায়। এক নম্বরে তো চুপ হয়ে যায়, কথাবার্তা বন্ধ করে দেয়। আর দুই নম্বরে হলো ভাই, মিলে মিলে বসে যার যার জায়গায় বসে আসছেন, কৃষ্ণার কাছে বসে আসছেন, একটু আগায়া মজমার সঙ্গে লেগে লেগে বসি, সামনের ফাঁকা জায়গা খুঁজে কুড়া করে বস। কারণ এটা তো কোনো দুনিয়াদারি না, দুনিয়াদারির কাজও মানুষ সুন্দর করেই করে। দুনিয়াদারির কাজ কি করে ভাই? সুন্দর করে করে না? প্রত্যেকে কি চায়? কাপড়টা সুন্দর হোক, কি বলে, তাই কি চায় না? খানাটা ভালো হোক, এটা চাই কি চায় না ভাই? ঘর বাড়িটা যেমন তেমন করে উঠাইবো না, একটু প্ল্যান করে সুন্দর করে উঠাইব, চাইনি ভাই? এটা তো দুনিয়ার সব জিনিসই মানুষ সুন্দর চায়, সুন্দরটাকে মানুষ পছন্দ করে। মানুষ সুন্দরকে পছন্দ করে, অসুন্দরকে পছন্দ করে। আল্লাহ তাআলাও যিনি সমস্ত সৌন্দর্যের আধা, সব সুন্দরকে তিনি সৃষ্টি করছেন, কি বলে? দুনিয়াতে যত জিনিস সুন্দর লাগে এগুলি সব কে সৃষ্টি করছে ভাই? আল্লাহ তাআলা কেমনে অসুন্দরকে পছন্দ করবে? আল্লাহ তাআলাও তো সুন্দরটাই পছন্দ করে। এজন্য আল্লাহ তাআলা বলছে, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, তার চেয়ে কার কথা সুন্দর হবে যে আল্লাহ থেকে মানুষকে ডাকবে? واتبعوا احسن ما انزل اليكم من ربكم، তোমাদের পরওয়ারদিগারের তরফ থেকে যা কিছু তোমাদের জন্য নাযিল করা হলো এটাকে সুন্দরভাবে পালন করো। কিভাবে পালন করো ভাই? সুন্দরভাবে পালন করো। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، حياة موت كيف تشتيك وسن الله تعالى حياة لسه موت نبيلو بس المرة في قطة بنائي نيسي چلتو تيرو قال تلتو دنیا تا مانوشي تيرو قال الحياة تايز تو قائبو تو বেহেস্ত দুদুকে দেয়া চিরকালের হায়াত পাবে না?
যে দুলোকে যাবে সে চিরকাল দুলোকে থাকবে, যে বেহেস্তে যাবে সে চিরকাল বেহেস্তে থাকবে, আর মরণ নাই, মরণ নাই। তো হায়াত মত কেন সৃষ্টি করলো আবার? এই জন্য যে আল্লাহ তাআলা বলেন, আমি দেখতে চাই যে কে সুন্দর করে আমল করে, আমার কাছে সে উপস্থিত হবে, আমার কাছে সে হাজির হবে। তার টাকা পয়সা নিয়ে না, মানুষ যে আল্লাহর কাছে হাজির হবে সে আমাদের দিন, মৃত্যুর দিন আল্লাহর সামনে হাজির করা হবে। সেদিন কি মানুষ টাকা পয়সা নিয়ে যাবে, তার বাড়িঘর নিয়ে যাবে, জায়গা জমি নিয়ে যাবে, রাজত্ব নিয়ে যাবে, পরনের কাপড়টা সুন্দর কাপড় পরিয়ে দেবে, সবাই কাফন করে দেবে, পরনের কাপড় গুলি সব খুলে রেখে দিবে, সুন্দর সুন্দর জিনিস যা দুনিয়াতে বানাই চলে গেলে সব তার ওয়ারিসানরা নিয়ে দেবে। ছেলে বলবে, বাবার এই সুন্দর জামাটা আমি নেব। আরেক ছেলে বলবে, বাবার এই সুন্দর লুঙ্গিটা আমি নিব। মেয়েরা বলবে যে, মায়ের এই সুন্দর অলঙ্কারটা আমি নিব। তো যা সুন্দর সুন্দর বানাই ছিল সব তো ওয়ারিসানরা নিয়ে যাবে। তো বাবাকে কি দিবা, মাকে কি দিবা? তাহলে কাফন পরাই দিবে। তো কাফনটা ও সস্তা কাপড়ের কাফন পরাই দিবে, দামি কাপড়ের কাফন পরাবে? ভাই রেশমি কাপড়ের পরে কাফন দিয়ে দিবে, সিল্কের কাপড়ের কাফন দিয়ে দিবে, খুব দামি কাপড় দিয়ে কাফন দিবে, কাতানের কাফন দিবে? বলে না না, বাজারে সস্তা কাপড় কি পাওয়া যায়? তো সস্তা কাপড়ের কাফন পরায় মা বাপকে কবরের মধ্যে দাফন করে দিবে, আর মা বাপের সব সুন্দর জিনিসগুলো দুনিয়া এগুলি সব তারা নিজেরা ভাগ বাটারা করে নিবে। ব্যাংকের টাকা পয়সা বাবায় জমাই ছিল, এগুলি দুই চার পয়সা বাবার সঙ্গে দিয়ে দিবে? কি বলেন ভাই? আপনারা কি ফাঁকে বসে বসেই শুনবেন এগুলি কথা, না একটু মিলে মিলে বসে শুনবেন? কি ভাই, যারা একটু ফাঁকে বসে আছেন তারা একটু আগে বসেন, বড় দামি কথা। ওই যে বললাম যে মানুষ দুনিয়াদারিতে সুন্দর পছন্দ করে, আল্লাহ তাআলাও সুন্দর পছন্দ করে। তো সুন্দর হইলো ভাই, দিনের কামটা সুন্দর করে করে, দিনের কাজটা কি করে করি? সুন্দর কামটা লইয়া আল্লাহর কাছে হাজির হয়ে গেল, সুন্দর নামাজ আল্লাহ তারা বলবেন বেশ বান্দা, খুব সুন্দর করে তুমি নামাজটা পড়ছো, সুন্দর করে জিকির করছো, তুমি খুব সুন্দর করে জিকির করছো, আমার জাকাত দিয়েছি বলে খুব সুন্দর করে তুমি জাকাত করছ, দিলকে পরিষ্কার করে রাখ আমার জন্য, আমার মহাব্বতে। দুনিয়ার কোন উদ্দেশ্য এটার মধ্যে সামিল ছিল না যে তোমারও কিছু নাম হোক, তোমাকেও কিছু লোকেরা বাহবা দেখ, বড় দানশীল, বড় দাতা। তবে না, ওকে আমাদের ময়দানে কিছু লোক এরকম জিনিস নিয়ে হাজির হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম দোযখকে প্রচারিত করবেন, আলেমকে হাজির করা হবে, জিজ্ঞাসা করা হবে তুমি এলেম কি জন্য শিখছিলা? বলে না আপনার জন্য শিখছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না, লোকজনকে এলেম শিখাইছি আপনারই জন্য শিখাইছি। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা কথা বলছ, তুমি আমার জন্য শিখো নাই, তুমি এই জন্য শিখছো শিখাইছ যাতে লোকেরা তোমাকে বড় আলেম বলল। তো দুনিয়াতে তুমি যা চাইছো তা হয়ে গেছো, লোকেরা তোমাকে একেবারে বড় আলেম বলছে, আজ আমার কাছে তোমার কোনো পাওনা নাই। তো তাকে জাহান্নামে উপর করে ফেলা হবে। একজন ধনী ব্যক্তিকে হাজির করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে তো আমি মাল দৌলত দিছিলাম, তোমাকে মাল দৌলত দিছিলাম। মানুষ মনে করে আমি বুদ্ধি করে কামাই করি, আমার লেখাপড়ার কারণে আমি মাল কামাই করি, না না, মানুষ যা দুনিয়াতে রুজি পায়, মাল দৌলত যা কিছু নিয়ামত পায়, এই সব নিয়ামতই আল্লাহ পাকের তরফ থেকে পায়। আল্লাহ কাউকে বেশি দেয়, কারোর কম দেয়। একজন বুদ্ধিমান লোক বেকার করতেছে,
রোজি রোজগার নাই, একজন শিক্ষিত লোক বেকার ঘুরতেছে তার চাকরির জন্য, তো সে চাকরি তালাশ করে আর পাইতেছে কোথায়? বলে একজন অশিক্ষিত বকলম যে টিপস হয়ে যায়, নিজের নামটা প্রকাশ করতে পারে না, সে বিরাট ফ্যাক্টরির মালিক, সে বিরাট এক কারবারের মালিক, তো শিক্ষিত যুবক তার কাছে যায় দরখাস্ত দিতেছে আমাকে একটা চাকরি দেয়। তো সে বলে হ্যাঁ আসা আমার তো শিক্ষিত যুবকেরই দরকার, কারণ আমি তো শিক্ষা দীক্ষা নাই, তো ওই শিক্ষিত যুবককে দিয়ে আমার কারবার করবে। তো শিক্ষিত যুবক চাকরি করতেছে, তো চাকরি একটু সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় বলে, আর একেবারে গালির ভাষায় যদি বলে চাকর চাকরগিরি করতেছে, গালি দিলে চাকরগিরি করে, আর একটু সম্মান করে বলে চাকরি কর, তো চাকরি করো তো চাকরগিরি করো। তো লেখাপড়ার শিক্ষা একজন বকলমের অধীনে চাকরগিরি করতে, তো লেখাপড়া বকলমকে আল্লাহ তারা লাখ কোটি 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 বানায় রাখে। তো এইগুলি আল্লাহ তারা যাকে যা নিয়ামত দেয় সবকিছু কে দেয়? আল্লাহ তারা দেয়। মানুষ নিজের বুদ্ধি নিজের শিক্ষা নিজের জ্ঞান দিয়া রুজি রোজগার করে না, যা সব গিরে যা খেলাওয়ালা খেলা খেলতেছে জীবন ভর খেলাই খেলে, ও চায় যে আমি একটু ধনী হয়ে যাই, কিন্তু ধনী আর হওয়া হয় না, খেলা খেলতে খেলতে মরে গেছে। রিক্সাওয়ালা রিক্সা চালায়, তো সেও কি চায় যে সেরকম গরিব থাকবে? সেও চায় যে আমি ধনী হয়ে যাই, কিন্তু সে তো ধনী হওয়া হয় না, রিক্সা চালাইতে চালাইতে মরে গেছে। মেরে মহাতরম দোস্ত, শিক্ষা দীক্ষা মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি মানুষের শরীরের শক্তি এগুলি দিয়ে মানুষ দুনিয়া কামাই করে না, দুনিয়া রোজগার করে না। আল্লাহ তাআলা যাকে যেটুকু দিবার জন্য স্থির করে রাখছে সে ওইটুকুই পাওয়া যায় পায়, বোকা হলে ওইটুকুই পায়, বুদ্ধিমান হলে ওইটুকুই পায়। বড় সুন্দর কিস্তা লেখছে একটা, বলে একজন লোক গাদায় চলে যেতেছে, তো আরেকজন লোক রাস্তার পাশে গাছতলায় দাঁড়ায়, তো গাঁদাওয়ালা যখন গাছের নিচে আসছে তো গাঁদার নিচে একটা দাঁড়ায় গেছে, সে বলে যে ভাই তোমার গাঁদা যদি আমার একটু বসাইতাম তা আমি একটু যাইতাম সামনের দিকে। বলে বোঝ আচ্ছা আমার গাঁদায় জায়গা আছে কিসে, তুমি আমার কিছু বয়ে দাও। তো সেও তার গাদার পিছিয়ে বসছে, তখন দেখে গাদাওয়ালায় গাদার মালিক যে সে গাদার পিছিয়ে দুইটা বস্তা রয়েছে দুদিকে ঝুলে যায়। জিজ্ঞাসা করলো ভাই এই বস্তার মধ্যে কি? বলে একটার মধ্যে গম আর একটার মধ্যে মাটি বালু। বলে গম তো বুঝলাম, বালুটা কেন রয়েছে? বলে মিয়া বুঝলা না, আমার কাছে গমের বস্তা একটাই ছিল, একটা বস্তা গাঁদার পিঠে কেমনে লই, এই জন্য আরেক বস্তার মধ্যে বালু ঘুরে দুদিকে ঝুলে এলে। কারণ গাঁদার পিঠে যে লোকটা বসছে সে লোকটা বলে আরে মিয়া তুমি কত বোকালো, শুধু শুধু একটা বালুর বোঝা বাড়াইলা, গমের বস্তাটাই দুই ভাগ করে লইলেই হইত, গমের বস্তাটা দুই ভাগ করে দুদিকে ঝুলাই লইলেই হইত, ঝুলেই দিতে নিতে হবে দুদিকে, খামাকে একটা মাটির বস্তা লইলে কি করবো? কারণ গাদার মালিক চিন্তা করে আরে আমার তো মাথায় ধরে নিয়ে এটা, এই লোক তো ভারী বুদ্ধিমান লোক, তা আমিও নিলাম বোকা, ঠিকই করছি আমি বড় বোকামি করছি। তা এখন সে চিন্তা করতেছে বলে এই লোকটা যে আমার চেয়ে বেশি বুদ্ধি রাখে, আমি হলাম বোকা সে হলো বুদ্ধিমান, আমি বোকা হইয়া এত জায়গা জমিনের মালিক, এই লোকটা না জানি কত জায়গা জমিনের মালিক। তেমন জিজ্ঞাসা করে ভাই এই বাজারে কয়টা দোকান আছে আপনার? বলে মিয়া তুমি এত বোকা লোক, আরে আমার যদি এই বাজারে দোকান থাকতো তাহলে আমি তোমার কথাই ছড়ি, আমার নিজের তো কথা থাকতো,
ফলে শুনছি বুদ্ধিমান লোকেরা তাদের ধন সম্পদের খবর আরেকজনকে বলতে চায় না। ঠিক আছে, তুমি তোমার দোকানের কথা না কইলে আমারে, তো তুমি এইটুক বলো যে তোমার জায়গা জমিন কি পরিমাণ আছে। বলে মিয়া তুমি একেবারে আস্ত বোকা, আরে আমার জায়গা জমিন যদি থাকতো তাহলে তো আমি গাছপালায় খাওয়াই থাকি, তোমার কথায় সরানোর জন্য আমার নিজের দিতে গাঁদা থাকে। তো একটা একটা করে অনেক কিছু জিজ্ঞাসা করছে, সবটার জবাবই সে বলছে যে আমার ভাই কিছু নাই, আমি ফকির কাল্লাস। এখন ওই লোক চিন্তা করতেছে যে এত কথা কি মিথ্যা কথা কয়, সত্যি কিছু নাই তার। এখন সে চিন্তা করতেছে বলে যে আমি হলাম বোকা ধন সম্পদের মালিক, আর এই হলো বুদ্ধিমান, এই হলো ফকির। তো বুদ্ধিটা খুব খারাপ জিনিস, আমার বোকামির কারণে আমি ধন সম্পদের মালিক হয়েছি, আর ও বুদ্ধির কারণেই তার ফকির হয়েছে। তো বুদ্ধিটা খুব খারাপ জিনিস, এই কথা মনে করে সে লোকটাকে বলতেছে মিয়া জলদি আমার কাঁথার ফিরতে নেমে যাও। বলে কেন কি হইল? বলে না আমি চিন্তা করে দেখছি তোমার বুদ্ধি তোমার সব সর্বনাশের মূল, তোমার সঙ্গে আমি কিছু সময় যদি থাকি তা আমার ভয় হয় যে আমার সম্পত্তিও স্বপ্ন নষ্ট হয়ে যায়, তো কাজে তুমি তাড়াতাড়ি আমার কাঁথার ফিরতে নাও নামাই দিই। এখন কয় যে কোন দিকে যাইবা এটা কও, সামনে যাবে না পিছিয়ে যাইবা? তুমি সামনে গেলে আমি পিছের দিকে যাবো, আর তুমি পিছের দিকে গেলে আমি সামনের দিকে যাবো, কারণ আমি জানি আমি চাই না যে তুমি যে রাস্তায় চলো সেই রাস্তায় আমি চলি, কারণ আমার ভয় হয় তোমার রাস্তায় যদি তাকে যদি আমি চলি তাতেও আমার হয়তো সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে তোমার বুদ্ধির কারণে। মৌলানা রুমি রহমতুল্লাহ আলী বলতেছেন যে বলে দেখো মানুষের বুদ্ধি মানুষের বুদ্ধির কারণে হয়, তো বুদ্ধিমান লোকটা হলো ফকির আর বোকা লোকটা হলো ধন সম্পদের মালিক। তো আল্লাহ তাআলার বন্টন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধন সম্পদের মালিক বানায় দেয় আর যাকে ইচ্ছা দুনিয়ার ধন সম্পদ থেকে আল্লাহ তাআলা ফকির বানায় দেয়। বলে এতে কাউকে ঠকাইছে আল্লাহ তাআলা তা না, যাকে মাল কম দিছে তারে ঠকাই দিচ্ছে, যারে তা মাল বেশি দিচ্ছে তারে ভাগ্যবান বানাইছে। ভাগ্যবান হওয়াটা মাল হওয়া আর মাল না হওয়ার উপরে নির্ভর করে না, ভাগ্যবান তো হলো ভাগ্য দুর্ভাগ্য এটা নির্ভর করে হলো যে কে আখেরাতের জন্য কামাই করে আসছে, কে আখেরাতকে ভুলে আসছে। যেখানে চিরকাল থাকতে হবে খবরবাসী খবর হয়ে গেছে, তারা কি কোনোদিন ফিরে আসবে না ফিরে আসতে কারো ফিরে আসবে না ফিরে আসবে খবরে আল্লাহ তারা যতদিন চাইবে খবরের জিন্দগি কাটাবে, কেয়ামতের ময়দানে উঠবে, কেয়ামতের ময়দান থেকে বেহেস্ত দুদকের ফয়সলা হবে যে বেহেস্তে গেল সে হলো ভাগ্যবান। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে মরবে মানে স্থান পরিবর্তন করবে, এখানে কোনো চিরকাল থাকবে না, যত বড় শাহী শাহী বালাখানা বানাও এটা থেকে তোমার জানাজা বের হবে, একদিন তোমার জানাজা বের হবে, একদিন তোমাকে মরতে হবে, যত বড় রাজত্ব জুটাও একদিন তোমাকে ওই কবরের মানের কবে বেশ শিখতে হবে, দুনিয়া থাকতে হবে, যত বড় মাল দৌলত জমা করো কোটিপতি হয়ে দাও দুনিয়ার একেবারে সবচেয়ে বড় ধনী তুমি হয়ে দাও তো তোমাকে একদিন মরতে হবে, দুনিয়া থাকতে হবে। ওই যে বললাম দুনিয়া যখন ছাড়বে তো দুনিয়া থেকে কাপড়ের কাপড় ছাড়া কিছুই নেবে না, অনেকে তো কাপড়ের কাপড়ও জুটে না, অনেকে তো কাপড়ের কাপড়ও জুটে না, মরতে কেউ কাপড় দিবার মতো লোক নেই, বাস মরি শেষ হয়ে গেছে, কাপড়ের কাপড়ও জুটে না। মেরে মহতারাম দোস্তা গ্রহ, তো দুনিয়া থেকে যখন যাবে তো কাপড়ের কাপড় ছাড়া কিছুই সঙ্গে যাবে না,
সব এখানে রেখে যাবে। কি নিয়ে যাবে বলে ইমান আর আমল নিয়ে যাবে। দিলের ভিতরে যে জিনিসকে রাখছে ওইটা যাবে, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যা সে আমল করছে আমল গুলি যাবে। আল্লাহ তাআলার অটল নিয়ম যেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকের দিল, প্রত্যেকের দিলের ভিতরে যা আছে এতে যাবে, আর প্রত্যেকের শরীরের আমল গুলি যাবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور ما يلفظ من قول إلا لديه رقيب عتيد মানুষ যে কথা বলে প্রত্যেকটা কথাকে ফেরেশতারা সংরক্ষণ করে, প্রত্যেকটা কাজ ফেরেশতারা দেখে, চোখ দিয়া চাইছে, কান দিয়া শুনছে, মুখ দিয়া কথা বলছে, হাত দিয়া ধরছে, পাও দিয়া চলছে, অন্ধকারে অথবা আলোতে, লোক সমাজে অথবা নির্জনে, যেখানেই সে থাকুক না কেন, বলে যে দুইজন আমি তোমার পিছনে লাগাই রাখছি, তোমার প্রত্যেকটা আমলকে প্রত্যেকটা কাজকে তারা লিপিবদ্ধ করছে, তোমরা যা করো সব তারা কাজ তারা লেখে, আমল পেয়ার হয়েছে, আমল লেখা হয়েছে, সংরক্ষণ হয়েছে, আমলগুলি সংরক্ষণ হয়েছে। দিলের ভিতরে ইমান বলে এটা আল্লাহ তাআলা জানে দিলের ভিতরে কি আছে। শুধু কেয়ামতের দিনে দিলকে ফাড়া হবে, দিলের ভিতরে যা আছে তাকে বাহির করা হবে। এ কথা বললে চলবে না যে আল্লাহ আমি তো ইমানদার ছিলাম, বলে না তোমার দিলের ভিতরে যা আছে এটাকে আজ তোমাকে দেখানো হবে, দেখো ছিল না ইমান ছিল, শেরেক ছিল না তৌহিদ ছিল, দিলের ভিতরে যা সে স্থাপন করছে এটাকে নিয়ে আসে মরবে, এটাকে নিয়ে আসে উঠবে, এবং কিয়ামতের ময়দানে তার দিলের ভিতর থেকে ওই জিনিসকে বাহির করা হবে যা সে দিলের ভিতরে স্থাপন করছিল। সেখানে চালবাজি করলে চলবে না, মুখবাজি করলে চলবে না, মুখবাজি করে পার পাবে না, সে চাপাবাজি করে পার পাবে না। সেখানে সে চাপার জোরে বললো যে না আমি তো মোমেন ছিলাম, আমি তো ইমানদার ছিলাম, বলে না না এই দেখো তোমার দিলের ভিতরে কি আসলে এটা তুমি দেখো। তো দিলের ভিতর থেকে যা সে দিলে স্থাপন করছিল দুনিয়াতে এটা বাইর করে দেখা দেখানো, তো তার আমল ফেরে ছাড়া তার আমলের দপ্তর হাজির করবে, ফেরেশতারা তার আমলের দপ্তর হাজির করবে। আর আল্লাহ তাআলা তার দিল ছিল দিলের ভিতর থেকে ঈমান ছিল না কুফরি ছিল না শিরকি ছিল না তাওহীদ ছিল এটাকে বাইর করে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন যে তুমি কি ছিলে, তুমি কি করছো, কি কামাই করছো। ভাগ্যবান হলো সে, ভাগ্যবান হলো সে যে দিলের ভিতরে ঈমানকে স্থাপন করে, তাওহীদকে দিলের মধ্যে স্থাপন করে, আর মাথা থেকে পা পর্যন্ত শরীরের আমলকে ঠিক করে নেয়, সুন্দর করে নেয়। এই সুন্দর আমলগুলি আল্লাহর সামনে পেশ করা হবে, তার ঈমান আল্লাহ তাআলা দেখবেন। তো যার ভিতরে ঈমান যার আমল ঠিক আছে তাকে জান্নাতে দাখিল করা হবে, চিরদিনের জন্য জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। কমসে কম যে জান্নাতের মালিক হবে সে দুনিয়ার দশ গুণ সমান জান্নাতের মালিক হবে। সেখানে তার আয়েস আরামে আনন্দ আমোদ প্রমোদের সব কিছু যা সে চাইবে তা সে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম। মরে যা সে চাইবে খায়েশ করবে সব খায়েশ তার পুরা করা হবে, সেটা যা সে চাইবে তার চাহিদা পূরণ করা হবে। এই জন্য যে আজ আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন এবং বড় দয়াবান আল্লাহ তাআলা তিনি তার মেহমানদারি আজ তার জন্য তার মেহমানদারি
আল্লাহ তাআলার মেহমানদারি হবে, গফুরুর রহিমের মেহমানদারি হবে। এ হলো ভাগ্যবান যে দুনিয়াতে টাকা পাইছে, রাজত্ব পাইছে, জায়গা জমিনের মালিক হয়েছে, সে কোনোদিন ভাগ্যবান। মেরে মহতরম দোস্তগুলো প্রয়োজন নয় আল্লাহ তাআলা কাউকে কম দিচ্ছে কাউকে বেশি দিচ্ছে, ফলে এতে কিছু আসে যায় না। যাকে কম দিচ্ছি সে যদি ইমানওয়ালা হয় তো সে ভাগ্যবান, যাকে বেশি দিচ্ছি সেও যদি ইমানওয়ালা হয় তো সেও ভাগ্যবান। যাকে দুনিয়াতে মাল দৌলত দিচ্ছি সে যদি বেঈমান হয় তো সে হতভাগা, আর যাকে মাল দৌলত দেই নেই সেও যদি বেঈমান হয় তো সে দুনিয়াতেও হতভাগা আখেরাতেও হতভাগা। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার এই জিন্দগি বড় গুরুত্ব রাখে, হাসি খেল তামাশার জন্য নয়, আমোদ প্রমোদের জন্য দুনিয়ার জিন্দগি নয়, দুনিয়ার জিন্দগি খাইশ পুরা করার জন্য নয়, দুনিয়ার জিন্দগি একটা বিরাট উদ্দেশ্য এবং মকসদ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে, সেটা হলো যে আমরা এই দুনিয়ার জিন্দগিতে এমন ভাবে মেহনত করি যে আমাদের ইমান বাড়ে, আমাদের দিলের ভিতরে ইমান তৈয়ার হয়, দিলের ভিতরে ইমান তৈয়ার হয়, কুকুরি সেরেকি দিলের ভিতর থেকে বাহির হয়ে যায়, কুকুরি সেরেকি দিলের ভিতর থেকে বাহির হয়ে যায়, দিলের ভিতরে ইমান তৈয়ার হয়, আল্লাহ তাআলার উপরে ইমান, আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহর উপরে ইমান, আল্লাহ তাআলার কুদরতকে দেখা যায় না কিন্তু আল্লাহ তাআলার কুদরতের উপরে ইমান। তো আল্লাহ তাআলা দুনিয়ার এই জিন্দগি দিচ্ছেন যে ইমান বানাও, ইমান বানাও। সব নবীরা দুনিয়াতে আসছেন মানুষকে এই কথা বুঝাইবার জন্য যে এই মানব জাতি ইমান বানায় না তো তুমি ভাগ্যবান, ইমান বানায় না ভাগ্যবান, ইমান বানাইবার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াত, সর্বপ্রথম যে আহ্বান মানব জাতিকে করছেন যে দিতে, সেটা কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম এসা কোরআন শরীফ পড়ে শুনাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিস শুনাইছে? বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কার জমিনে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যে ঘোষণা দিচ্ছেন সেটা হলো ইয়া আইয়ুহান্নাস, এ মানব জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এ মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো তুমি ভাগ্যবান হবে, কামিয়াব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে ভাগ্যবান বানাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে কি লাগে? এটা পড়তে কোনো অসুবিধা লাগে? একজন অনারব আরব দুই চারবার পড়াই দিলে সে পড়তে পারে, কি বলে? আর আরবের লোক তারা রাসূলুল্লাহ এখন যাদেরকে বলতেছিলেন তারা তো আরবি, আরব ভাষা, তো তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না এমন তো না, কিন্তু তারপরেও তারা লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলল না, অনেকে বলল, যারা বলল তারা ভাগ্যবান হইল, আর যারা বলল না তারা বলতে পাইলেও বলল না। কেন বলল না? কারণ তারা এই কথা বুঝছিল, তারা বলতেছিল এই কথা যে আল্লাহকে দেখি না, আল্লাহর কুদরত দেখি না, আল্লাহই সব কিছু করে, এ কথা তো মানতে পারে, যে আমাদের এই সমস্ত মূর্তিগুলা যেগুলিকে আমরা পূজা করি এদেরকে তো আমরা দেখি, তারা মূর্তির পূজা করে, মূর্তিকে তারা দেখে, এবং তারা দেখে যে টাকা দিয়া হয়, পয়সা দিয়া হয়, দুনিয়ার হাতিয়ার দিয়া, অস্ত্র দিয়া, সবকিছু দিয়া হয়, জনবল দিয়া হয়, মাধুরী সরকারি দিয়া হয়, বুদ্ধি দিয়া হয়, জ্ঞান দিয়া হয়, সবকিছু দেখে, তো তারা বলে যে এই সব বাদ দিয়া কিছু কিনে কিছু হয় না, যার থেকে আমি হইতে দেখি তার থেকেও আমি বলবো যে হয় না, এটা তো বড় আশ্চর্যের কথা।
أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. করে সব কিছুকে এটা থেকে বইতে দেখতেছি, এই যদি সব কিছুকে অস্বীকার করে দিয়া যাকে আমি দেখি না তার থেকে হয় এই কথা আমি স্বীকার করবো, এটা তো কোনো আশ্চর্য। এই কথাই বলছি, যাকে আমি দেখি না তার থেকে হয় এই কথা মানবো, আর যেখান থেকে হইতে দেখতেছি আমি আমার চোখ দেখে আমি বলবো যেখান থেকে হয় না, এটা তো বড় আশ্চর্য কথা। সূর্য আলো দেয় আর আমি বলবো যে সূর্য আলো দেয় না, চাঁদ আলো দেয় আমি বলবো যে চাঁদ আলো দেয় না, আমি খানা খেলে পেট ভরে আমি বলবো যে না খাইলে পেট ভরে না, খাওয়া পেট ভরে না, পানি পান করলে আমার পিপাসা দূর হয় আর আমি বলবো যে পানি পানির দ্বারা পিপাসা দূর হয় না, আমি ঔষধ খাইলে আমার রোগ ভালো হয়ে যায় আমি দেখতেছি আমি অনুভব করতেছি, আর আমি এই কথা বলবো যে না এই রোগ ওষুধ দিয়ে রোগ ভালো হয় না, আমি দেখি যার হাতে অস্ত্র আছে সে ক্ষমতাবান শক্তি শক্তিশালী, সে অস্ত্র দিয়ে একজনকে কতল করে দেয় হত্যা করে দেয়, আর আমি বলবো যে না যার হাতে অস্ত্র আছে সে হত্যা করতে পারে না, সে কারোর মৌতের মালিক না, কেউ কাউকে মারতে পারে না, এ তোমার কারণিল্লা কোন প্রাণী মরবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, কোন প্রাণী মরতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহ তাআলাই মৌত দিবেন এটা আল্লাহর দাবি, আল্লাহ রসুল ওই কথাই শুনে গেছেন যে দেখো হায়াত আর মৌত আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা যাকে হায়াত দেয় সেই হায়াত লাভ করে, আল্লাহ তাআলা যাকে মৃত্যু দেয় সেই মৃত্যু বরণ করে, কেউ কাউকে মারতে পারে। এক বেদুইন, এক বেদুইন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে রেখে শুয়ে আছেন, তলোয়ারটা গাছের সঙ্গে ঝুলাই রাখছেন, রসুল্লাহ সেরকম ঘুমন্ত অবস্থা, সে এক কাফের বেদুইন, সে এসে তলোয়ার কামিয়ে দিল, মিয়া সে তলোয়ারকে খাপ মুক্ত করল খোলা তলোয়ার হাতে, আসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করতেছে বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে, তুমি নিরস্ত্র আর আমার হাতে তলোয়ার, তোমার কোনো সাহায্যকারী আশেপাশে নাই, আর থাকলেও তাদেরকে ডাকবার আগে আগে তারা আসবার আগে আগে এক কোপে তো আমি শেষ করে দিতে পারি, তো আইসা তোমাকে ধরবার আগে আগে তোমার সাহায্য করার আগে আগে মাথার উপরে তলোয়ার ধরছে খোলা তলোয়ার, আর সে বলতেছে বলো কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন আল্লাহ, আল্লাহ বাঁচাবে, এত কাছে তলোয়ার মাথার উপরে ধরা তলোয়ার খোলা তলোয়ার, সেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই কথা আল্লাহ বাঁচাবে তুমি মারতে পারো না, তুমি এই তলোয়ার দিয়ে আমাকে কতল করতে পারবে না হত্যা করতে পারবে না, এই তলোয়ার আর আমার মাঝখানে কোন ব্যবধান নাই কোন দূরত্ব নাই, সে দৌড়ে আইতে পারবো হয়তো আইতে পারে না না পারে পৌঁছতে পারে না না পারে, মারবার আগে আমি দৌড় দিব মানে এতখানি ব্যবধানও নাই, একেবারে মাথার উপরে তলোয়ার ধরা, আর সে জিজ্ঞাসা করেছে বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে, তার তো পূর্ণ বিশ্বাস যে আমার হাতে তার মৃত্যু অথবা আমার হাতে তার জীবন, আমি যদি তলোয়ার মারি তো সে মরে যাবে আর আমি যদি তলোয়ার ছেড়ে দিই তো সে বেঁচে যাবে, তো তার জীবন মৃত্যু আমার হাতে, সে তো এই কথা বিশ্বাস করতেছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্বাস করতেছেন, বলে না জীবন মৃত্যু তোমার হাতে নয়, জীবন মৃত্যু কার হাতে আল্লাহ আল্লাহ, সেই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরিস্থিতিতে কি বলতেছেন তোমাকে কে বাঁচাবে, বলে আল্লাহ, তো বলে যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে লাগলো, তার শরীর কাঁপতে লাগলো, তরবারি যে ধরছিল ওইটা গিলা হয়ে গেল, তলোয়ারটা পড়ে গেল,
সে আর শক্তি পেল না যে তলোয়ার টা মারে, তার এই শক্তিটা কে রহিত করল? দুনিয়ার কোন শক্তি আছে হঠাৎ কি তারা মির্গি রোগে ধরল? তো মির্গি রোগে ধরল, ধরছে আর কি আল্লাহর নামের মধ্যে এরকম তাসির যে মির্গি রোগে ধরাইলে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার সাথে মির্গি রোগ সৃষ্টি হয়ে গেছে, হইতেও পারে, অসম্ভব কি? আল্লাহর নামের মধ্যে বড় শক্তি, আল্লাহর নামের মধ্যে কি আছে? আল্লাহ, আল্লাহর কবজায় শক্তি বড় শক্তি, আল্লাহর নামের মধ্যেও শক্তি, আল্লাহর কালামের মধ্যে শক্তি, আল্লাহর কালামের মধ্যে শক্তি। যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখাইছেন এগুলি সব আল্লাহ পাকের তরফ থেকে শিখেছেন, ওই সমস্ত দোয়াগুলি সব কবুল, কারণ স্বয়ং আল্লাহ শিখাইতেছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিখাইতেছেন যে এইভাবে আমার কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা নিজে শিখাইতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে তার কালাম আল্লাহ কি নিজে বলতেছে আমাদেরকে, এসে আমাকে হেদায়ত দাও না, আমাদেরকে বলতে বলতেছে, কি বলেন ভাই? আমাদেরকে বলতে বলতেছে সুরায় ফাতিহা কি আল্লাহ পড়ে না আমরা পড়ি? তা আমরা বলতেছি ইহদিন সিরাতাল মুস্তাকিম, কিন্তু কথাটা কার? আল্লাহ। তো আল্লাহ নিজেই দোয়া শিখাই দিচ্ছে যে তুমি এইভাবে বলো। তো কোনো ব্যক্তি যদি কোনো ধনী লোক, কোনো বড় লোক, কোনো দুনিয়াতে ক্ষমতাশালী লোক, সে যদি কোনো লোককে বলে যে তুমি আমার কাছে এইভাবে দরখাস্তটা লিখে নিয়ে আসো, আমি ওইটা সই করে দিব, পাশ করে দিব, তো সে যদি ঠিক ওইভাবে উনি যেভাবে লেখা দিতে ওইটাই লেখা নিয়ে পেশ করে, তাহলে তার এই দরখাস্ত কবুল হইতে দেরি হবে? যদি বলে যে না আমার এই দরখাস্ত গ্রহণ করি না, তো সে বলবে যে আপনিই তো লিখে দিলেন, আপনিই তো কইলেন এইভাবে লিখে আনতে, আর আপনি নিজের হাতে লিখে দিয়েছেন দরখাস্তটা। আর বলছেন যে আমি লেখা দিলাম, তুমি তোমার হাত দিয়ে আমার সামনে রাখো, আমি তো তাই করলাম, এখন গ্রহণ না করার কি আছে? তো তার দরখাস্ত গ্রহণ হবেই হবে, কি বলেন? কোন বড় লোক, কোন ক্ষমতাশালী লোক কাউকে যদি নিজে হাতে দরখাস্ত লেখা দেয় আর বলে এই দরখাস্তটা, এই লেখাটাই তুই আমার সামনে পেশ কর, আমি তোর দরখাস্ত পাশ করে দিব, এটা পাশ হইতে আর কোনো দেরি লাগবে? সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নেই, মানে স্যার তো নিজেই লিখে দিতে নিজের হাতে, খালি আমারে কইছে যে আমার হাতে ওনার টেবিলে রাখতাম, তো আমার তো দরখাস্ত পাশ হয়েই গেছে, কি বলে? তো আল্লাহ তাআলা স্বয়ং যে দোয়া শিখাই দিতে এইভাবে বলো, সেগুলি কবুল হয়েছে আর কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, ওগুলি কবুল হয়ে গেছে। মেরে মহাদরম দোস্তরা বুঝব, তো দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কবুলিয়াত রাখছেন, দোয়ার মধ্যে কি রাখছেন ভাই? কবুল হওয়া রাখছেন, আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিচ্ছে ওইগুলি কবুল হয়ে। মানুষ এদিক সেদিকে দোয়া পড়ে না, হাদিসের মধ্যে যে দোয়া আসছে এগুলি শিখে শিখে পড়ে, যে চিন করে এমন একজনের বিশ্বাসই হয় না, তাহলে আর কি করবো? তারে কইছে এই দরখাস্তটা আমি লিখে দিলাম, তুই এটা আমার টেবিলে এটা প্লিজ আমি পাশ করে দিব, কারণ সে লইয়ে দেয় চিন্তা করে পাশ করে না না করে, তারে এটা নেয় না না নেয়, সে বিশ্বাসই করে না, সে তো আর দিতেই পারলো না, কি বলেন? সে আরেকটা লিখে লইয়ে বলে আমি যে লিখে দিলাম ওইটা আনলি না যে, বলে স্যার আমার সন্দেহ লাগছে আপনি ওইটা কবুল করেন না না করেন, কি বলে? আপনারা আমার কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ, এই যে লোক চলাচল করতেছে না, বসে না কেন? কি হলো, মাটি কোনো বেশি গরম নাকি? মাটি গরম হয়ে গেলে আমরা অনেক সময় বসা যায় না, কি করবো? শীতকাল মাটি তো গরম হইবার কথা না, তো বসেন বাবা, বসেন, সবাই বসেন, ঠান্ডা ঠান্ডা করেন না। তো মেরে মহতরাম দোস্তা বুঝলো, তো সে যদি নিজেই সন্দেহ করে যে তারে এটা গ্রহণ করে না না করে,
এই জন্য সন্দেহ দেবে ওই দার দেয়নি, সে আরেকটা লিখে লইবে। এখন ওই স্যারে কয় যে আরে আমি যেটা লিখেছিলাম ওইটা আপনি লেখেন, বলে স্যার আমার সন্দেহ লাগছে যে আপনি এটা কবুল করেন না না করেন, এই জন্য আরেক রকম লিখে লইলাম। তোর মুখের উপরে মারবো বলে বেটা আমি লিখে দিচ্ছি, তারপরেও তো সন্দেহ, আমি কয়ে দিলাম তারপরেও তো সন্দেহ, যা তো এরকমই আল্লাহ তারা স্বয়ং বলে দিতে, এখন আমাকেও বিশ্বাস হয় না এই দোয়া বললে কি কাম হইব, সেই জন্য ঘুরে ফিরে আর কিছু তালাশ করে, আর কিছু তালাশ করে কি দরকার, যেটা আল্লাহ রসুলে বলছে সব আল্লাহ পাকের তরফ থেকে বলছে, তুমি ওইটা পড়ো, ইয়াকিন করো যে এই দোয়া কবুল হবে। আসল জিনিস হলো ইয়াকিন, বিশ্বাস, ইমান, আল্লাহ তালার উপরে ইমান, ইয়াকিন, আল্লাহ তালা বলছে আল্লাহ হক, আল্লাহ হক কথা বলছে তো বিশ্বাসী হয়, বলে কথা দিয়ে কি হয়, কথা দিয়ে কি হয়, মুখের কথায় কি হয়। এক বাদশার ছেলে শাহজাদা অসুস্থ হয়ে পড়ছে, সব ডাক্তার কবিরাজ দেখছে সব ফেল, সবাই বলছে আমাদের কাছে আর এটার চিকিৎসা নাই, আল্লাহ বলা আছে বলে আমি একটা দোয়া করে দম করে দিলে ফুক দিয়ে দিলে ভালো হয়ে যাবে, তো উজির আসলে একটু দুষ্ট দিতে পেল, উজির ভেঙ্কি গেল বলে হ্যাঁ এত ডাক্তার কবিরাজ দেখলো ভালো হইবে না, আর ওনার মুখের কথায় ভালো হয়ে যাবে, ওনার মুখের কথায় ভালো হয়ে যাবে, এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ দেখলো চিকিৎসা করলো ভালো হইবে না, আর উনি একজন আইছে উনি বলে কি একটা কয়া ফুক দিতে বলে ভালো হয়ে যাবে, মুখের কথা ভালো হয়, মুখের কথা কি শক্তি আছে, এই কথা যখন কইছে তো ওই আল্লাহওয়ালা উজিরকে মা বাপ চলে এক গালি দিল ভরা মজলিসের মধ্যে রাজ দরবারের মধ্যে, উজিরকে এক গালি দিচ্ছে মা বাপ চলে, তো গালি শুনে না উজির এক চোখ গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে আর পেশাব বেড়ে গেছে, রক্ত টপক করতেছে আর কাঁপতেছে, কারণ সম্মানী লোক তো সম্মানী লোকের এরকম মজলিসের মধ্যে রাজ দরবারের মধ্যে গালি দিলে কেমন লাগবে, এটা বরদাস্ত করা যায়, তো প্রেশার উঠে গেছে, চেহারা লাল হয়ে গেছে, রোগ চোখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতেছে আর খালি করতেছে মহারাজ দেখছেন কিরকম বেয়াদব লোক, আমাকে হুকুম দেন আমি এর বরদান উড়াই দিই, এরকম বেয়াদবি করলো ভরা মজলিসে আমার এরকম একটা গালি দিল, আমি হলাম এই দেশের প্রধানমন্ত্রী মিনিস্টার, তো হয়ে আল্লাহ মানে কি বলতেছে বলে মহারাজ হুকুম দিবার আগে আমার একটা কথা শুনেল, যে আমি বেয়াদবি করছি ঠিকই, আমি বেয়াদবি করছি আমার শাস্তি পাওয়া ঠিক আছে, কিন্তু শাস্তি দিবার আগে আমার কথাটা একটু শুনে নাও, বলে কি বলে আমি একটা খারাপ কথা কইছি, আমি একটা খারাপ কথা বলছি, আমার এই খারাপ কথাতে এত তাসির হল যে শান্ত শিষ্ট উজির সাহেব চেয়ারের মধ্যে বসে আছিলেন উনি এখন অশান্ত হয়ে গেলেন, ওনার চেহারাটা কেমন সুন্দর সাদা ছিল লাল হয়ে গেল, ওনার রক্ত চলাচল বেড়ে গেল, ওনার শরীর কাঁপতে শুরু হয়ে গেল, একটা খারাপ কথায় যদি এত তাসির হয়, খারাপ কথা ভালো কথায় কেন তাসির হবে না, আমি এই কথাটা বুঝাইবার জন্য এই গালিটা দিচ্ছি খারাপ কথাটা কইছি, যাতে উজির সাহেবের বুঝে আসে যে একটা খারাপ কথার মধ্যে এত তাসির, আল্লাহর কালাম নবীর কালাম ওদের মধ্যে ভালো কথা এদের মধ্যে কেন তাসির হবে না, তো মেরে মহাদান দুর্গ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, পয়লা দাওয়াত কিসের মানে কালমার দাওয়াত দিয়েছে,
আরবের লোকেরা তারা কলমা জানে, কিন্তু তারা কি বলতেছে বলে এটা তো বড় আশ্চর্যের কথা, এটা তো বড় আশ্চর্যের কথা যে আমাদের মাল দিয়া হবে না, আমাদের টাকা দিয়ে হবে না, অস্ত্র দিয়ে হবে না, কিছু দিয়ে কিছু হবে না, যেগুলি থেকে আমরা হইতে দেখি যার জন্য মান দেখি। একটা লোক মাথার উপরে তলবারি ধরছে, তার আমি বলবো না সে আমার মারতে পারবে না, কেমনে কই? আমি তো এটাই দেখি, আর আমার অনুভূতি আমার জ্ঞান এটাই বলে না এই লোকটা পূর্ণ ক্ষমতা লাভ করছে আমার উপরে, সে আমাকে হত্যা করতে পারে। আবার আমার জীবন মৃত্যু তার হাতে এসে গেছে, সে ইচ্ছা করলে আমাকে মেরে ফেলাইতে পারে, সে ইচ্ছা করলে আমার ছেড়ে দিতে পারে, কারণ সে সরকারিটা আমার মাথার উপরে ঘুরছে আর থাক নাই, সেখানে সরকারিটা ফালাই দেয়া আমি শেষ হয়ে যাব। এটাকেও আমি অস্বীকার করবো, এটাকেও আমি বলবো যে না সে পারবে না আমার মারতে, এটা তো বড় আশ্চর্যের কথা। বুঝে আসতেছে কথা? দাবাত দিচ্ছে না না পারবে না, পারবে না, মৃত্যু কারো হাতে নাই, জন্ম হায়াত জীবন কারো হাতে নাই, জীবন মৃত্যু সব কার হাতে? তুমি যেখান থেকে লাভ দেখো ওইখানে কোনো লাভ দিবার ক্ষমতা নাই, যেখানে তুমি লোকসান দেখো ওইখানে কোনো লোকসান নাই, লাভ লোকসান সব আল্লাহ তাআলার হাতে, যিনি সমস্ত জমিন আসমানকে এবং তার ভিতরে সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন, তিনি তার লাভ লোকসান তার ইচ্ছাধীন রাখছেন। তিনি ইচ্ছা করলে সূর্যকে আলো আলোকিত করবেন, আর তিনি ইচ্ছা করলে সূর্যকে অন্ধকার করে দেবেন। তো সুরে পাঁচতল্লা সিমের জমানায় সূর্য গ্রহণ হয়ে আর দিনের বেলায় অন্ধকার হয়ে সূর্য গ্রহণ হয়ে দিনের বেলা কি হয়ে গেল? রাতের মতো অন্ধকার হয়ে গেল। পরবর্তী জমানায় এরকম সূর্য গ্রহণ হয়েছে, এখনো হয়, আমরা অনেক অনেকে দেখছি সূর্য গ্রহণ, দেখছি চন্দ্রগ্রহণ দেখছি আমরা। তো সূর্যের আলো কে নিভাই দিল? দুনিয়ার লোকেরা বলে সায়েন্স বিজ্ঞান, তারা একটা চিন্তা ভাবনা করে একটা এটা কারণ বাহির করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত কারণ দারণ নয়, কারণ হল আল্লাহ তাআলা চাইছেন যে সূর্য অন্ধকার হয়ে যাক। সূর্য অন্ধকার হয়ে থাকবেন, আল্লাহ তাআলা চাইছেন যে ছুরি দিয়া কাটবে কেটে দেবে, আল্লাহ তাআলা চাইছেন ছুরি দিয়া কাটবেন না তো কাটবেন, কাটবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি ধরেছে, বলে বাবা আমাকে কোরবান করে দেন আল্লাহর নামে, আল্লাহর হুকুম পূরণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর বলে ছেলেকে জবাই করে দিই আল্লাহর নামে, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি হুকুম দিচ্ছি, কিন্তু আমি চাই না যে ছেলের হাতে বাপের হাতে ছেলে জবাই হয়ে যায়, আমি তো এটা চাইছি যে দেখি আমার জন্য বাপ তার ছেলেকে কোরবান করতে তৈয়ার আছে কিনা। তুমি মাল আমার রাস্তায় খরচ করো, তো তোমার এই মাল দিয়ে আমি কোনো খাওয়া দাওয়া করবো না, আমি কোনো অভাবী না, আমার খাজানা ভরপুর, সব জিনিসের ভান্ডার আমার কাছে আছে, আমি সৃষ্টি শুরু থেকে সৃষ্টিকে দিয়ে আসতেছি, আজও দিতেছি, যতদিন আমার সৃষ্টি থাকবে আমি আমার খাজানা থেকে দিতে থাকব, দুনিয়া যতদিন থাকব দুনিয়াতে দিবে, তারপরে যেদিন দুনিয়া খতম হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা বেহেশত দুজক তৈরি করছে, তাহলে আমার খাজানা থেকে কষ্ট দুজকিদের জন্য পৌঁছতে থাকবে, অভাব হবে না, শাস্তি অভাব হবে না, মানে শাস্তি দিতে দিতে আর কোন শাস্তি নাই বোধ হয়, বলে না আমার খাজানায় শাস্তির অভাব নাই, আমার খাজানায় শাস্তির অভাব নাই, মাথা ব্যথা দিয়ে শাস্তি দিয়ে দিই, চোখে ব্যথা দিয়ে শাস্তি দিয়ে দিই, দাঁতে ব্যথা দিয়ে শাস্তি দিয়ে দিই, পেটে ব্যথা দিয়ে শাস্তি দিয়ে দিই, পায়ে ব্যথা দিয়ে শাস্তি দিয়ে দিই,
যে কোনো রোগ নিয়ে শাস্তি দিয়ে দেয়। বাপ দাদা চোদ্দ পুরুষে শুনে নেয় এমন রোগ আমার খাজানায় আছে। ওরা বলবে আরে আমার বাপ দাদা চোদ্দ গুষ্টিয়ে এরকম রোগ শুনে নেই, এই রোগ করতে গেল মানে এই রোগ আল্লাহর খাজানা দিকে আসে, এই রোগ করতে গিয়ে আসছে মানে এই রোগ আল্লাহর খাজানা থেকে আসছে। তো এটার দাবাই তালাশ করো, চিকিৎসা তালাশ করো, গবেষণা চলতে চলতে যুগ পার হয়ে যায় কিন্তু মানুষ এটার চিকিৎসা সকল চিকিৎসা তালাশ করে থাকে। এমন এমন রোগ আমার খাজানার মধ্যে আছে যা তোমাদের চোদ্দ পুরুষ শুনে নেই, আমি ওই সমস্ত রোগ তোমাদের উপরে ঢেলে দিব, তোমরা এটার চিকিৎসা তালাশ করে পাবে। আমি এভাবেও সাজা দিতে পারি, আমি আসমান থেকে পাথর বর্ষণ করতে পারি, আমি জমিনকে বলতে পারি যে গিলা খা, তো জমিন তোমাদেরকে গিলা খেয়ে ফেলবে, জমিনের উপরে তোমাদের কোনো অস্তিত্ব আর বাকি থাকবে না। যেমন কারুনকে তার ধন সম্পদ সহ জমিনের মধ্যে ডুবাই দিচ্ছি, শুকনা জমিনে ডুবাই দিচ্ছি, পানিতে ডুবাইতে পারি, জমিনে ডুবাই দিতে পারি। তো পানিতে ডুবে গেলে তো আবার মহিলা ভাসবে, জমিনে ডুবলে মহিলা ভাসবে নাকি? মানে গেছে যে গেছে, এটা আর ভাষা ভাসি না। রঙে পানিতে ডুবাইছি, কারণে জমিনে ডুবাইছি, রঙে কোথায় ডুবাইছে ভাই? পানিতে ডুবাইছে। আর কারণে কোথায় ডুবাইছে? মাটিতে ডুবাইছে। রঙে তো পানিতে ডুবাই দিয়ে কইছে সঞ্জাও মানু না জি খাবি বা ধনি খাবি বা কোন বিমান খান থাকা আয়া, মানে আজ তোর মরা শরীর থেকে সমুদ্রের ভিতর থেকে বাহির করে আমি সমুদ্রের পাড়ে ফেলব, যাতে পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় জিনিস পেয়ে যায়, যে আমার শাস্তি এরকম। নাহলে সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে যে ডুবে মরছে তার লাশ খুঁজে পাওয়া কি যাইতেই কথা? তো তার লাশকে আল্লাহ তালা বাহির করা বনি ইসরায়েলের জন্য, শিক্ষার জন্য, বনি ইসরায়েলের শিক্ষার জন্য সমুদ্রের পাড়ে ফেলাই। আর বনি ইসরায়েল দেখছে ও হ্যাঁ আমাদের শত্রু মরছে ঠিক। আর মূসা আলাইহিসসালামকে বলতেছে যে ঠিক আল্লাহ তালা আমাদের শত্রুকে মারছে। তো আল্লাহ তালা ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে, তার লাশকে ভাসাই দিচ্ছে। আর ফেরাউন কারুনকে পানিতে মাটিতে ডুবাই দিচ্ছে, আর তার লাশ বলে কেমন পর্যন্ত মাটির তবে ডুবতেই থাকবে, ডুবতেই থাকবে, এটা আর বাঁচবে। তো আল্লাহ তালার কাছে শাস্তি এরকমও আছে, বলে যে মাটিতে ডুবাই দিব, পানিতে ডুবাই দিব, পাথর বর্ষণ করবো, আমি দামিহি সমীর হোম্মান আরসাল্লা আলাইহি হাসিবা সমীর হোম্মান আখাযাত সাইফা সমীর হোম্মান খাসাফনা বিল্লাহ সমীর হোম্মান নাযরাফনা, বলে আমি তাদের পূর্ববর্তী কওমদেরকে যে বিভিন্ন সাজা দিছি, বলে এগুলি তাদের গুনাহের কারণে, তাদের নাফরমানির কারণে তাদেরকে সাজা দিছি। তাকে সাজা দিছি আমি যে তাদের মাথার উপরে পাথর বর্ষণ করছি, কওমে লুটের মাথার উপরে পাথর, পাথরের গায়ে প্রত্যেকের নাম লেখা ছিল, যে পাথর যার জন্য লেখা তার মাথায় দেয়া পড়ছে। সে কোনো বন্দুকের গুলি না বলে কোনো সৈন্য মারতে লক্ষ্যচ্যুত হয়ে গেছে, বলে না লক্ষ্যচ্যুত হয় আল্লাহ তাআলা যে গুলি মারছে এই গুলি লক্ষ্যচ্যুত হয়। আলাম তোরা কেই কথা আলা রব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলীল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমীহিম বি হিজারাতিন মিন সিজ্জীল ফাজআলাহুম কাআসফিন মাকূল। আবরাহা যে হাতির বাহিনী বেয়া, হস্তি বাহিনী বেয়া খোদার ঘরকে ভাঙতে আসছিল, তো আব্দুল মুত্তালিবের উঠ লেয়ের দখল করে নিয়েছে সৈন্যরা। তো আব্দুল মুত্তালিব আসছে তার উঠ ছুটাইতে, বলে আমার উঠগুলি ছেড়ে দাও। তো বাদশাহ বলতেছে আরে তুমি, তোমার তো বড় বুদ্ধিমান মনে করছিলাম, তুমি যে বাইতুল্লাহর পোকা মারলি আমি সে বাইতুল্লাহ ভাঙতে আসছি, তুমি বাইতুল্লাহ সম্পর্কে কিছু বলো না, তুমি তোমার উঠের ফিগিরে আছো। বলে উঠের মালিক আমি, বাইতুল্লাহর মালিক আরেকজন। তো কাজে আমার, আমি যেহেতু উঠের মালিক এই জন্য আমি উঠের ফিকির করতেছি, আর ঘরের ফিকির ঘরের মালিক করবে। তো ঘরের মালিক ফিকির করছে, কি ফিকির করছে? বলে যে ছোট ছোট পাখির দল পাঠাই দিচ্ছে, ছোট ছোট পাখির দল,
তো পাখির দল আসছে, তাদের পায়ের মধ্যে পাথরের টুকরা, তাদের ঠোঁটে পাথরের টুকরা, বলে যে একটা ছোট পাখি কত বড় পাথরে উঠেছে, ছোট ছোট পাথরে উঠেছে, ওই ছোট ছোট পাথরগুলো পাখির দল ওই সৈন্যের উপরে নিক্ষেপ করছে, ওই নিক্ষেপ তো পাখিরা করছে, কিন্তু এটাকে লক্ষ্যে লক্ষ্যে পৌঁছেছে কে? আল্লাহ। বলে ওগুলি সব নাম লেখা পাথর ছিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এমনি পাথর না, বলে যত সব লোকেরা পালাই দিছে যার মাথায় যেতে পড়ে, বলে না না ওগুলি নাম লেখা পাথর, রেজিস্ট্রিকৃত পাথর, প্রত্যেকের জন্য রেজিস্ট্রি করা পাথর, ওই পাখি দিয়ে পাখি ফেলছে, কিন্তু আল্লাহ তাআলা ওই পাখিকে তার ওই পাথরগুলিকে তার লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। এই জন্য বলছে আশ্চর্য প্রকার কিছুই নাই, বলে যে মেঘের বৃষ্টি যে পড়ে, বৃষ্টির ফোঁটাগুলি যে পড়ে, তো তুমি মনে করছো যত যত যেমন তেমন করে পড়ে যায়, বলে না প্রত্যেকটা ফোঁটার সঙ্গে, প্রত্যেকটা ফোঁটার সঙ্গে ফেরেশতা অবতীর্ণ হয় এবং প্রত্যেকটা ফোঁটাকে আল্লাহ তাআলা নির্ধারিত স্থানে রাখে।